আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, জনপ্রিয় ফুটবল মাধ্যম ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অ্যান্ড হিস্টোরি অফ স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেছে 2022 সালের ল্যাটিন আমেরিকার সেরা একাদশ, যে একাদশের জায়গা করে নিয়েছে সর্বোচ্চ 60 জন আর্জেন্টাইন খেলোয়াড় এবং রয়েছেন 4 জন ব্রাজিলিয়ান। অবাক করা ব্যাপার হলো ব্রাজিল আর্জেন্টিনা বাদে ল্যাটিন আমেরিকায় অন্যান্য আরও দল থাকলেও ব্রাজিল আর্জেন্টিনা ব্যতীত জায়গা পায়নি অন্য দলের কোনো খেলোয়াড়। চলুন দেখে নেই কারা জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অ্যান্ড হিস্টোরি অফ স্ট্যাটিস্টিক্সের প্রকাশিত এই একাদশে। ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অ্যান্ড হিস্টোরি অফ স্ট্যাটিস্টিক্স এর প্রকাশিত এই একাদশের ফরমেশন হল 3-4-3। গোলকিপার, ব্রাজিলের গোলকিপার অ্যালিসন এডারসনকে ফেলে এই একাদশের জায়গা করে নিয়েছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। অবশ্য 2022 সালে জাতীয় দলে তাদের থেকেও সেরা পারফরমেন্স করেছেন এমিলিয়ানো মার্টিনেস, দেশকে জিতিয়েছেন অধরা বিশ্বকাপের ট্রফি। ডিফেন্ডার, এই একাদশের ডিফেন্ডার হিসেবে ব্রাজিলের হয়ে জায়গা করে নিয়েছেন 37 বছর বয়সী তিয়াগো সিলভা। অন্যদিকে ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছে 2 আর্জেন্টাইন, একজন হলেন নিকোলাস ওটামেন্ডি, অন্যজন ক্রিশ্চিয়ান রোমেরো। মিডফিল্ডার, মিডফিল্ডার হিসেবে ব্রাজিলের হয়ে জায়গা করে নিয়েছে নেইমার জুনিয়র এবং কাসিমেরো। অন্যদিকে মিডফিল্ডার হিসেবে আর্জেন্টিনার হয়ে জায়গা পেয়েছে অ্যাঞ্জো ফার্নান্দেস এবং রদ্রিগো দি পল। ফরওয়ার্ড, ফরওয়ার্ড পজিশনে আছেন 2 আর্জেন্টাইন এবং 1 ব্রাজিলিয়ান, যেখানে ব্রাজিলের হয়ে জায়গা পেয়েছে উরন্ত ভিনিসিয়াস জুনিয়র এবং আর্জেন্টিনার হয়ে জায়গা পেয়েছে লিওনেল মেসি এবং জুলিয়ান আলবারেস, যারা কিনা 2022 বিশ্বকাপে করেছেন দুর্দান্ত পারফরমেন্স। চলুন আবারও এক নজর দেখে নিই তাদের এই একাদশটি। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস, ডিফেন্ডার থিয়াগো সিলভা, নিকোলাস ওটামেন্ডি এবং ক্রিশ্চিয়ান রোমেরো, মিডফিল্ডার নেইমার জুনিয়র, কাসিমেরো, অ্যাঞ্জো ফার্নান্দেস এবং রদ্রিগো দি পল, ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র, লিওনেল মেসি এবং জুলিয়ান আলবারেস। দর্শক, আপনার কী মতামত এই একাদশটি নিয়ে আমাদের কমেন্ট বক্সে জানান। আর ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।